আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে করলা আর মসুরির ডালের এই তরকারিটি অসম্ভব মজার। গরম ভাত আপনারা এই দুপুরে এক প্লেট এক নিমেষে শেষ করে দিতে পারবেন। তাছাড়া এই করলার রেসিপিটি একবার বানানোর পরে রোজ রোজ আপনারা বানাবেন, এতটাই মজার হয়। তো চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর আজ আমি সরিষার তেল দিয়ে এই রান্নাটা তৈরি করে দেখাবো। তারপরে একটা শুকনো মরিচ এখানে আমি তিন চার টুকরা করে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা। এখন এইগুলো খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে এখন ভেজে নিতে হবে হালকা একটু। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারবেন। এখন পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন। আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই গরমে এই করলা তরকারি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তো আমি এটাকে এক থেকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন যে করলাটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আলু আর করলা কিন্তু আমি প্রায় একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এই রান্নাতে করলাটা একটু মোটা মোটা করে কেটে নিলে খেতে বেশি মজার হয়। এখন এই করলা আর আলুটা আবারও এক থেকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যে মসুরির ডালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ এক থেকে দুই মিনিট খুব ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তিন কাপ। আপনারা যদি ডালটা একটু আস্তে আস্তে টাইপের রাখতে চান তাহলে এখানে দুই কাপ পানি দিলেই চলবে। আমি একটু মাখো মাখো টাইপের করব, সেই জন্য এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে, লোট থেকে একটু বেশি রেখে আমি এটাকে জাল করে মানে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে, দেখুন ডালটা কিন্তু অনেক গলে গিয়েছে, এরকম মাখো মাখো টাইপেরই হবে। আমার কাছে এটা এমনই খেতে ভালো লাগে। তো এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি থাকলে দিয়ে নেবেন। তো ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর করলা আমার হাজবেন্ড সবসময় খেতে বেশি পছন্দ করে, তো ওর জন্য আমি ভিন্ন রকমভাবে মাঝে মাঝে একটু রান্না করার চেষ্টা করি। তো খুব মজা করেই কিন্তু খেয়ে নেয়, আর আমার কাছেও এই তরকারিটি খুবই মজার লাগে। তো আপনারা যারা কখনো এভাবে খাননি একবার হলেও খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমি এটা এখন নামিয়ে নেব, হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতেও অসম্ভব মজার। আমি প্রায় সময় এটা বানিয়ে খাই, আপনারা যারা খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, এই গরমে দুপুরে খেতে অসম্ভব মজা লাগে। তৈরি হয়ে গেল মজার করলা ও মসুর ডালের তরকারি। তো অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।